হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফ্লামিঙ্গো মাইন্ড চ্যানেল থেকে বলছিলাম। তো আমি এর আগে মেশিনের তিনটা ভিডিও দিয়েছি, একটা মেশিন সম্পর্কে বলেছিলাম, আরেকটা হচ্ছে মেশিন ইউজ করা সম্পর্কে বলেছিলাম। আজকে হচ্ছে আমি এই ওয়াশটা দেখাবো, কারণ হচ্ছে আজকে আমি একটা কমফোর্টার এই মেশিনটাতে ধুয়েছি। দেখেন, নট অনলি কমফোর্টার, এই যে এটা কিন্তু ডবল কমফোর্টার, হ্যাঁ, সিঙ্গেল না, এটার সাথে কিছু কাপড়ও দিয়েছি। শুধু যে কমফোর্টার অনলি একটা কমফোর্টার ধুইলেই হয়ে যায় তাই না, মানে কাপড়ও দেওয়া যায়, অনেক কাপড় আছে। তো যত বেশি কাপড় হয় ক্লিন তত বেশি হয় কমফোর্টার। এটার মধ্যে কমফোর্টার, চাদর, তারপর হচ্ছে কম্বল ধুইতে এত ভালো লাগে আমার, কারণ এত সুন্দর ক্লিন। এই জানি না, বোঝা যাচ্ছে কি না, এই যে অনেক ক্লিন, একদম ফ্রেশ, পানিটা ঝরানো শেষ। তারপরও আমি কি করব, এটা একটু চিপড়াবো, অন্য কাপড়গুলো আমি চিপড়াবো না, শুধু এইটাকেই হচ্ছে আমি চিপড়াবো, কারণ হচ্ছে অন্যগুলো দিলে এমনিই শুকায় যায়। আর কমফোর্টারটা দেখা গেছে একটু মানে হালকার মধ্যে এখন ভিজে, তো একটু ভারী হয়ে আছে। তো আমি এই যে দেখা কমফোর্টারটা এখানে রাখলাম, এই যে বললাম এই জিনিসটা যেটা ধারালো সাইড, এই যে হয়তো এখন দেখা যাবে, একটু দেখাই, এই যে এটা হচ্ছে প্লেন সাইড, হ্যাঁ, এটা প্লেন সাইড, আর এটা হচ্ছে ধারালো সাইড। এই ধারালো সাইডটাকেই হচ্ছে আমি ভিতরে দিব। হুম, এক হাতে করতেছি তো। আচ্ছা, এটা ঢেকে দিই, এটার কাজ নেই, এগুলো আমি সরাসরি নিয়ে রোদ দিব, এটার আর কোনো কাজ নাই, এটা ঢেকে দিই। আর এটা হচ্ছে যে আমি চাপ দিয়ে ভিতরে দিয়ে দিলাম, যতটা বেশি, যতটা চাপা যায়, যতটা প্রেশার করা যায়, যতটা টাইট হয়ে থাকবে আর দ্রুত শুকায় যাবে। তারপর দেখবেন কি, এটা এমনভাবে শুকায় গেছে আমি যে কোনো বাচ্চারাও এটা ক্যারি করতে পারবে, মানে রোদ দিতে খুব সুবিধা হয়। আচ্ছা, লাগিয়ে দিলাম। এখন এটা আমি জাস্ট 2 মিনিটের জন্য দিব, কারণ 2 মিনিটটি এনাফ। হ্যাঁ, তো বলেন যে কাপড়টা এখন একটু যে কাঁপতেছে, দেখেন একটু শেকি শেকি হইতেছে, শব্দ হইতেছে, এই শব্দ হওয়ার একটা কারণ আছে, এই যে থেমে গেল। শব্দ হওয়ার কারণটা কি, প্রথমে কাপড়টা কি ইমব্যালেন্স থাকে, এটাকে ব্যালেন্স করে নেয়, ব্যালেন্স করে নিয়ে তারপরে যে এখন এই শব্দটা কিন্তু হবেই। হ্যাঁ, আমি অন্যান্য মেশিনের কথা জানি না, বাট আমার এটাতে এই শব্দটা হয়। আর হচ্ছে অটো থেমে যাবে, এই যে দেখেন, এই যে এখন 2 মিনিটে দেওয়া আছে, এটা ধীরে 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 জিরোতে চলে এসে অটো থেমে যাবে। হ্যাঁ, এই যে শব্দ কিন্তু আরও কমে গেল, মানে একদম দেখা গেছে কি, যে এটা যখন আমি এরকম চিপড়াইতে দেই, ঠিক আছে, ড্রাই করতে দেই, তখন এটা এরকম শব্দ হয়, একটু একটু হবেই। হ্যাঁ, কাপড় হচ্ছে এটার মধ্যে দেওয়ার পর এরকম চেপে ধরে না দিলে কিন্তু শব্দ আরও বেশি হইতো। ওই যে বললাম, প্রথমে ব্যালেন্স করে নিয়ে তারপর হচ্ছে এটাকে ব্যালেন্সিং অবস্থায় রেখে এখন এটাকে ওয়াশ দিচ্ছে। তো ঠিক আছে, এটার আবার শেষে যখন অফ হবে তখন একটা চেউচেউ করে একটা শব্দ হয়, মানে শেষ, এটা অফ হয়ে গেল। হ্যাঁ, শব্দও বোঝা যায়, আর মানে অফ হয়ে গেলে তো বোঝা যায়ই। সো এটাও একটা সুযোগ যে আমি অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা যদি এখন এই অবস্থায় উঠাই আমি না দেখাইতে পারবো না, কারণ ওটা অটো মানে বন্ধ হয়ে যাবে। দেখেন, মেশিন চলতেছে, এটা করা ঠিক না, তবুও দেখাচ্ছি। এই যে আমি যদি এখন দেখাই, যে দেখেন দেখেন ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেল, কিন্তু এটা কিন্তু বন্ধ না, চলতেছে মেশিন। হ্যাঁ, এই যে মেশিন কিন্তু অন, ওই যে অলরেডি চলে গেছে, তো মেশিন আমি আনকাট দেখাচ্ছি। হ্যাঁ, আমি অফ করতেছি না, আমি এরপর দেখাবো যে কীরকম ফুরফুরা, একদম তুলতুলে হয়ে থাকে। কম্বল যখন আমি এটার মধ্যে করি তখন যে কী সুন্দর হয় কম্বলগুলো, মনে হয় যে নতুন কিনে আনা হয়েছে, মানে নতুন কিনে জাস্ট বের করলে যেরকম একটা শাইনি ভাব চলে আসে, ওই রকম ভাব চলে আসে কম্বলগুলোতে। সে এই যে আমার বন্ধ হয়ে গেছে, টাইম জিরোতে চলে আসছে, দেখছেন, মানে একদম চোখের সামনে, একদম চোখের সামনে। এখন কিন্তু এটা পুরাই অফ, এই যে এখন একটা লাস্টের দিকে বললাম না, একটা শেকি বেশ, একটু একটু বেশ একটা শেকি ভাব দিবে, একটা শব্দ হবে, হচ্ছে কিন্তু, জানি না ক্যামেরায় আসতেছে কিনা শব্দটা, এই শব্দটা একটু আলাদা, এটা বন্ধ হওয়ার সময়ের দিকে যে শব্দটা সেটা। আচ্ছা, আমি খুলে ফেলি, খুললে তো এমনি বন্ধ হয়ে যাবে, কারণ লাইন তো বন্ধ হয়ে গেছে, এই যে দেখেন। ওকে, সো এটা আমি পড়ে গেছে, আচ্ছা ঠিক আছে। এইবার দেখেন, একটু আগে যে আমি উঠাইলাম মানে দিলাম, আনকাট, একদম আনকাট, দেখেন যা শুকায় গেছে। এই যে দেখেন, আমি চাপ দিই, আমার হাতে কোনো পানিই নেই, কোনো পানি নেই,
পানি একেবারেই জিরো। এখন এই যে এটা আমি খুব সুন্দরভাবে দেখেন, মানে শুকায় গেছে, মানে এটা কেউ গায়ে দিয়ে যদি শোয় না বাতাসেই শুকা যাবে, একদম ফুরফুরা হয়ে গেছে, ফুলে গেছে, মানে এত সুন্দরভাবে চিপড়াইছে। মানে এইখানে আমি কি দিয়ে দেখাবো, একটা টিস্যু দিয়ে দেখাই, টিস্যু, হ্যাঁ টিস্যুই দিয়ে দেখাই। এটা হচ্ছে সেই টিস্যু, এখন আমি দেখেন চাপ দিই টিস্যু দিয়ে, দেখছেন অবস্থা দেখেন, মানে অনেক চাপ দিতেছি দেখেন, মানে কোনোভাবেই টিস্যু হচ্ছে আপনার ইয়ে হয়নি। এখন হচ্ছে আমি এটা একটু এই পাশে রাখি, যেহেতু প্রায় শুকায় গেছে, এটা আমার টেবিলে রাখলেও সমস্যা নাই। এখন দেখেন এই যে কাপড়গুলো যে ছিল, এটা ধরি, এটা ধরলে দেখেন টিস্যুর অবস্থা ভিজেই গেছে, দেখছেন বোঝা যাচ্ছে ভিজে গেছে, যে ভিজে গেছে, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ এই যে শীত একদম শেষ, মানে ভিজে গেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এখন আমি হচ্ছে এটা নিয়ে রোদে দিব, বাস একদম কড়কড়া রোদে ফুরফুরা হয়ে শুকিয়ে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।